আসসালাম ওয়ালিকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁতের প্রাথমিক রোগ প্রাথমিক রোগের চিকিৎসা ও তার খরচ সম্পর্কে তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনার স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এখানে দাঁতের খরচের তুলনা তুলে ধরা হয়েছে দাঁতের প্রাথমিক অবস্থায় যে সমস্যাটি হয়ে থাকে তা হলো ডেন্টাল ক্যারিজ তো ডেন্টাল ক্যারিজের প্রাথমিক অবস্থায় চিকিৎসা করালে খরচটা খুবই কম থাকে এবং ডেন্টাল ক্যারিজটি যত বাড়তে থাকে তত চিকিৎসা ব্যয় বাড়তে থাকে যেমন প্রাথমিক অবস্থায় দেখছেন এখানে একটু কম খরচ যখন আরেকটু বেশি হয় তখন আরও খরচ বেশি বেড়ে যায় এবং যখন দাঁতের উপরে ক্যাভিটি হয়ে যায় দাঁতে ব্যথা হয় দাঁতে যন্ত্রণা হয় তখন খরচটা আরও বেশি হয়ে যায় এবং এমন দাঁতের কিছু কিছু ক্ষেত্রে দাঁতের উপরের অংশ ভেঙে যায় ভেঙে যেয়ে শুধুমাত্র দাঁতের রুট অংশ বা গোড়ার অংশ মাড়ির ভিতরে থেকে যায় এমন অবস্থায় খরচটা আরও বেশি হয় তো ছবিটা মূলত তার জন্যেই করা হয়েছে যে দাঁতের প্রথম অবস্থায় যদি ট্রিটমেন্ট করা হয় সেক্ষেত্রে খরচটা খুবই কম থাকে এবং শেষ পর্যায়ে যে যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে খরচটা অত্যন্ত বেশি বেড়ে যায় তো ভিউয়ার্স দাঁতের প্রাথমিক সমস্যা বা প্রাথমিক রোগই হল ডেন্টাল ক্যারিজ ডেন্টাল ক্যারিজ বলতে দাঁতের যে কোনো অংশ থেকে দাঁতের অংশ ক্ষয় হয়ে যাওয়াকে ডেন্টাল ক্যারিজ বলা হয় ডেন্টাল ক্যারিজ শব্দের অর্থ হলো দন্ত ক্ষয় রোগ সেটি দাঁতের উপরে ছিদ্র হয়ে ছিদ্র হয়েও হতে পারে বা দাঁতে ঘর্ষণজনিত সমস্যার কারণে ক্ষয় হয়ে যাওয়া সেটাও এক ধরনের ক্যারিজ তো ভিহর্স এই ডেন্টাল ক্যারিজ প্রাথমিক অবস্থায় যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে বাড়তে পারে না প্রাথমিক অবস্থায় যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে আর যদি তাহলে আপনার দাঁতের গভীরে থাকা পাল্পে যাবে না আর তাহলে আপনার সেই দাঁতটি আর কখনো নষ্টও হবে না এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এমনও ডেন্টাল ক্যারিজ হয়ে থাকে এখানে দেখছেন যে দাঁতের উপরে বেশ ঘন কালো এমনটি দেখা যায় ডেন্টাল ক্যারিজ ন্যাচারাল দাঁতের ক্যারিজ এটি দেখতে পাচ্ছেন এটি ডেন্টাল ক্যারিজ এটি যত দিন যায় তত ধীরে ধীরে দাঁতের গভীরে যেতে থাকে আর যখন পাল্পে চলে যায় তখনই দাঁতে ব্যথা হয় তো ভিওয়ার্স এ ধরনের ক্যারিজ প্রাথমিক অবস্থায় থাকলে এটি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় তো এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন দাঁতের উপরে ক্যারিজে আক্রান্ত হয়ে এখন ক্যাভিটি হয়ে গেছে অর্থাৎ প্রথম অবস্থায় কম থাকার পরেও সেভাবে রেখে দেওয়ার কারণে ট্রিটমেন্ট না করার কারণে বাড়তে বাড়তে গর্ত হয়ে গেছে দাঁতের উপরে তো এমন দাঁতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় যদি দাঁতে ব্যথা না হয় তাহলে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় তো ভিভার্স এমন দাঁত নিয়ে যখন আপনি ডাক্তারের কাছে যাবেন দাঁতটি ফিলিং করার জন্য তখন ডাক্তার আপনার দাঁতের যতটুকু অংশ এখানে নষ্ট হয়ে গেছে বা ক্যারিজে আক্রান্ত হয়েছে ঠিক ততটুকু অংশ মেশিন দ্বারা পরিষ্কার করে ফেলবে যেটা পরিষ্কার করার পরে ঠিক এমন একটা গর্ত হয়ে যাবে দাঁতের পরে অর্থাৎ এখানে যতটুকু দাঁতের অংশ নষ্ট ছিল ততটুকু অংশ এখান থেকে উঠিয়ে ফেলা হয়েছে আর এই উঠিয়ে ফেলার কারণেই পরিষ্কার করার কারণে এখানে যে গর্তটা সৃষ্টি হয়েছে এই গর্তটা ফিলিং করে ম্যাটেরিয়ালস দ্বারা ফিলিং করে ভরাট করে দেওয়াটা হলো ফিলিং করা যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফিলিং করা হয়েছে এখানে ডেন্টাল ক্যারিজ ছিল তো সেটি রিমুভ করে মেশিন দ্বারা গর্ত করে দাঁত পরিষ্কার করে সেখানে যতটুকু অংশ কাটা হয়েছিল ততটুকু অংশ আবার ফিলিং করে সেখানে ভরাট করে দেওয়া হয়েছে এটি হচ্ছে ফিলিং করা তো এটি সিলভার কালারের ফিলিং দেখতে পাচ্ছেন এটিকে অনেকে সিলভার কালারের ফিলিং বা কালো ফিলিং বলে থাকেন মূলত এটিকে আমরা অ্যামালগাম ফিলিং বলে থাকি এই ফিলিংটিও করতে পারেন যদি এই ফিলিংয়ে আপনাদের অনীহা থাকে বা সমস্যা থাকে তাহলে দাঁতের সঙ্গে কালার ম্যাচিং করেও ফিলিং করাতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে এই দাঁতটিতে ফিলিং করা হয়েছে ফিলিং করার পরের ছবি এটি এই দাঁতটিতেও ফিলিং করা হয়েছে তার পরের ছবি এটি এটি কালার ম্যাচিং ফিলিং করা হয়েছে আর এখানে যে ফিলিংটা দেখতে পাচ্ছেন এটাও এক ধরনের ফিলিং তো যে কোনো একটি ফিলিং আপনার দাঁতটিতে করিয়ে রাখতে হবে তাহলে আপনার দাঁতটি আর কখনও নষ্ট হবে না ফিলিং সাদা হোক বা কালো হোক সেটি কোনো বিষয় নয় বিষয় হচ্ছে দাঁতটি পরিষ্কার করে সেখানে আবার ভরাট করে দিতে হবে ফিলিং করে তো এই ফিলিং এর কয়েকটা রকম থাকে কয়েক ধরনের ফিলিং পাওয়া যায় তার উপর দামটা নির্ধারণ করা হয় তো মোটামুটি একটি দাঁতে ফিলিং করাতে আপনি পাঁচশো থেকে এক টাকার মধ্যে বর্তমান সময়ে পাঁচশো থেকে এক টাকার মধ্যে আপনি একটি দাঁতে খুব ভালো মানের ফিলিং করাতে পারবেন তো ভিওয়ার্স এই ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম